এএস টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই চায় তার পরিবারের সাথে ঈদের আনন্দটা করতে, তাই ঢাকার যত বন্ধু বান্ধবী আছে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন অভিনেত্রী পপি। পপি বলেন, গত রাতে শুটিং শেষ হয়েছে রাত 12টার দিকে, ঈদে বেশ কয়েকটি টেলিছবিতে কাজ করছি, তারই একটা শুটিং বাকি ছিল। আমি শুধু টেনশন করছিলাম কখন শেষ হবে, একটাই রওনা দিয়েছি, যতই সময় লাগুক ঈদটা বাড়িতেই করতে চাই, পরিবারের সবার সঙ্গে ঈদ করার সুযোগটা মিস করতে চাই না। নারীর টানে বাড়ি ফিরতে ফিরতেই এভাবেই নিজের ঢাকা ছাড়ার কথা বলছিলেন নায়িকা পপি। সুযোগ পেলে গ্রামের বাড়িতে ঈদ করেন খুলনার মেয়ে পপি। পারিবারিক পরিবেশে ঈদ করতে পছন্দ করেন পপি। তিনি বলেন, আমরা যৌথ পরিবারের মানুষ, চাচা চাচি চাচাতো ভাই বোন সবাই মিলে এক বাড়িতে বড় হয়েছি, সেখানকার প্রতিটি জায়গার সঙ্গে এক ধরনের বন্ধন কাজ করে, আর ঈদের দিনটা হয় আরও বর্ণাঢ্য। এখনো আমার ভাই বোনেরা সবাই ঈদে বাড়ি চলে আসেন, অনেক মজা করি, কিছুতেই তা মিস করতে চাই না। আমার দাদির কথা খুব মনে পড়ে, 7-8 বছর হলো তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা সবাই ঈদের আগের দিন সারা রাত অপেক্ষায় থাকতাম কখন ভোর হবে, দাদির কাছে সালামি আনতে যাব, যে আগে যাবে সে আগে পাবে। নতুন নতুন চকচকে টাকা দাদি আগেই এনে রাখত, এখন বাড়িতে গেলে দাদির ঘরটা দেখলেই মনে খারাপ হয়ে যায়, কারণ তিনি আমাদের সব নাতির অনেক ভালো বন্ধু ছিলেন। এভাবেই দাদিকে নিয়ে স্মৃতিচারণ করেন পপি। ঢাকার বন্ধুদের অনেক মিস করেন পপি, যদিও ছোটবেলার বন্ধুদের সঙ্গে এখনও আড্ডা দেন তিনি, ঢাকায় থাকলে তাদের নিয়ে ঈদ করেন তিনি। পপি বলেন, আমার চলচ্চিত্রে কোনো তেমন বন্ধু নেই, ছোটবেলা থেকে যারা আমরা একসঙ্গে বড় হয়েছি তারাই আমার কাছের বন্ধু, তাদের বেশিরভাগই ঢাকায় থাকে, ঢাকায় ঈদ করলে আমার অনেক ভালো লাগে।